আসসালামু আলাইকুম। পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশাল ব্রাঞ্চ লিমিটেড নিয়ে এলো মাত্র 5950 টাকায় পুরো হেলথ প্যাকেজ, যা করানোর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শরীর কোন অবস্থায় আছে, শরীরে কোনো রোগ আছে কিনা, আপনার কিডনি হার্ট লিভার সুস্থ আছে কিনা, রক্তে চর্বি আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, আপনার বুকে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি জানতে পারবেন এই প্যাকেজের টেস্টগুলো করালে। যারা অসুস্থ আছেন তারা এই টেস্টগুলো অবশ্যই করানোর চেষ্টা করবেন, আর যারা সুস্থ আছেন তারাও এই টেস্টগুলি করাবেন। আর এটা একজন স্বাস্থ্য সচেতন লোক হিসেবে আপনার দায়িত্ব। আর হ্যাঁ, এই প্যাকেজের মধ্যে ডক্টরস কনসালটেশন ফ্রি পাবেন, অর্থাৎ টেস্টগুলি করানোর পরে টেস্টের রিপোর্টগুলি একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে প্রেসক্রিপশন করিয়ে নিতে পারবেন। এবার চলুন টেস্টগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। সিবিসি টেস্ট, সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট হলো একটি রক্ত পরীক্ষা যা ডাক্তারদের রোগীর সামগ্রিক স্বাস্থ্য মূল্যায়ন করতে সাহায্য করে। এটি রোগীর যে কোনো ধরনের ব্যাধি শনাক্ত করতেও ব্যবহৃত হয়। একটি সিবিসি সাধারণত রোগীর বার্ষিক স্বাস্থ্য রক্ষণাবেক্ষণের অধীনে একটি রুটিন চেকআপ হিসেবে করা হয়। যে সমস্ত রোগীদের জ্বর, দুর্বলতা বা ক্লান্তির মতো উপসর্গ দেখা যায় তাদের প্রায়ই সিবিসি করাতে বলা হয়। এই পরীক্ষা আপনার রক্ত প্রবাহে কোনো সংক্রমণ আছে কিনা তা ডাক্তারদের শনাক্ত করতে সাহায্য করে। চলমান চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করার জন্য সিবিসি করা হয়। ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএস ফ্যাক্টর, আরএস ফ্যাক্টর হলো রক্তের রেসাস ফ্যাক্টর যা এক ধরনের অ্যান্টিজেন। কারো রক্তে এই ফ্যাক্টর উপস্থিত থাকলে তাকে পজিটিভ বা আরএস প্লাস, আর না থাকলে তাকে নেগেটিভ বা আরএস মাইনাস। রক্তের গ্রুপের পেছনে যে প্লাস এবং মাইনাস চিহ্ন থাকে তা এই রেসাস ফ্যাক্টরের মাধ্যমে নির্ণয় করা হয়। রেসাস ফ্যাক্টর অনুযায়ী রক্তের গ্রুপগুলো হলো এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ। নেগেটিভ গ্রুপের রক্তে যেহেতু রেসাস ফ্যাক্টর অ্যান্টিজেন নেই তাই এটি পজিটিভ গ্রুপকে দেওয়া যাবে, কিন্তু পজিটিভ গ্রুপের রক্ত নেগেটিভ গ্রুপকে দেওয়া যাবে না। এরপর আছে ফাস্টিং ব্লাড সুগার 2 আওয়ার্স ABF, অর্থাৎ এটি একটি ডায়াবেটিক্সের টেস্ট। সিরাম ক্রিটিনিন খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট। ক্রিটিনিন আপনার রক্তে একটি বর্জ্যপণ্য যা আপনার পেশি থেকে আসে। স্বাস্থ্যকর কিডনি আপনার প্রস্রাবের মাধ্যমে আপনার রক্ত থেকে ক্রিটিনিন ফিল্টার করে। আপনার সিরাম ক্রিটিনিন স্তর একটি রক্ত পরীক্ষার উপর ভিত্তি করে যা আপনার রক্তে ক্রিটিনিনের পরিমাণ পরিমাপ করে। এটি আপনার কিডনি কতটা ভালো কাজ করছে তা বলে। যখন আপনার কিডনি ভালোভাবে কাজ করে না তখন আপনার সিরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায়। তাই টেস্টটি করিয়ে জেনে নিতে হবে কিডনি ভালো আছে কি না। এরপরে আছে HBsAg। প্রাথমিকভাবে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ শনাক্তকরণের জন্য রক্তে HBsAg স্ক্রিনিং টেস্ট করতে হয়। এই টেস্ট থেকে জানা যায় হেপাটাইটিস বি নেগেটিভ নাকি পজিটিভ। ইসিজি টেস্ট, ইলেকট্রোকার্ডিওগ্রাফি বা ইসিজি হলো একটি হৃৎপিণ্ডের রোগ বা হার্টের রোগ শনাক্তকরণ পদ্ধতি, যাতে মানব দেহের হৃৎপিণ্ডের কার্যকলাপ কার্ডিওগ্রাফির সাহায্যে ইলেকট্রনিক উপায়ে নিরূপণ ও ধারণ করা হয়। কার্ডিওগ্রাফ মানব দেহের উপরিতলের বৈদ্যুতিক বিভব পরিমাপ করে এবং কিছু সময়ের জন্য হৃৎপিণ্ডের পেশিসমূহের কার্যকলাপ সংশ্লিষ্ট বৈদ্যুতিক প্রবাহের একটি ধারাবাহিক রেকর্ড ধারণ করে। স্বাভাবিক হৃৎপিণ্ডের সঙ্গে পরীক্ষাধীন হৃৎপিণ্ডের প্রাপ্ত রেকর্ড তুলনা করে কোনো অস্বাভাবিকতা থাকলে তা নিরূপণ করা হয়। এই রেকর্ড একটি গ্রাফ আকারে পাওয়া যায়। সিরাম বিলিরুবিন, এটি একটি রক্ত পরীক্ষা যা বিলিরুবিন নামক পদার্থের পরিমাণ পরিমাপ করে। আপনার লিভার কতটা ভালো কাজ করছে তা জানতে এই পরীক্ষাটি ব্যবহার করা হয়। এটি প্রায়শ পরীক্ষার একটি প্যানেলের অংশ যা লিভারের কার্যকারিতা পরিমাপ করে। আপনার রক্তে অল্প পরিমাণ বিলিরুবিন স্বাভাবিক, তবে উচ্চ মাত্রা লিভারের রোগের লক্ষণ হতে পারে। সিরাম ইউরিক অ্যাসিড, উচ্চ মাত্রার ইউরিক অ্যাসিডের কারণে গেঁটে বাত বা গিরে গিরে ব্যথা, উচ্চ রক্তচাপ, কিডনি অকেজ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে কিছু খাবার আছে যেগুলিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, আবার কিছু পুষ্টিকর খাবার আছে যেগুলো ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে ওষুধের মতো কাজ করে। আপনার শরীরে কী পরিমাণ ইউরিক অ্যাসিড আছে তা এই টেস্টের মাধ্যমে জানতে পারবেন। ইউরিন আরই টেস্ট, ইউরিন আরই টেস্ট বা প্রস্রাব পরীক্ষা একটি রুটিন টেস্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ ল্যাব টেস্ট। এটির মাধ্যমে ডাক্তার একজন রোগীর বিভিন্ন রোগ নির্ণয় করেন। এই একটি স্যাম্পল থেকে অনেকগুলো রোগ খুঁজে পাওয়া যায়। প্রায় সব রোগের ক্ষেত্রে এটি কমন টেস্ট। অনেকে এটি অবহেলা করে, কিন্তু সঠিকভাবে যদি পরীক্ষা করা হয় তাহলে অনেক রোগ শুরুতেই ডায়াগনোসিস করা সম্ভব। লিপিড প্রোফাইল ফাস্টিং, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টেস্ট। লিপিড প্রোফাইল টেস্ট করানোর মাধ্যমে রক্তে কী পরিমাণ চর্বি আছে তা জানা যায়। কোলেস্ট্রল জমে রক্তনালীতে প্লাক তৈরি করার প্রক্রিয়াকে বলে ব্লক। এটা হার্টে হলে হার্ট অ্যাটাক, ব্রেনে হলে স্ট্রোক, ফুসফুসে হলে পালমোনারি ইনফার্কশন, পেটের মধ্যে হলে মেসেন্টারিক ইসকেমিয়া, হাত পায়ে হলে লিম্বো ইসকেমিয়া বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এর ফলে যে জায়গায় রক্ত চলাচল ঠিকমতো হয় না সেসব জায়গা আস্তে আস্তে পচে যায়। হাত পায়ে হলে তা কেটে ফেলতে হয়। স্ট্রোক হলে শরীরে এক পাশ অবশ হয়ে যায়।
কথা জড়িয়ে যায়, চোখ খুলতে পারে না। এসব হওয়ার আগেই লিপিড প্রোফাইল করে রক্তে চর্বির পরিমাণ জেনে নিতে হবে। এক্স-রে চেস্ট পিএ ভিউ। বুকের এক্স-রে হলো বুকের অঙ্গ, হৃৎপিণ্ড, ফুসফুস, বুকের হাড়, শ্বাসনালী বা ব্রঙ্কিওল, রক্তনালী এবং মেরুদণ্ডের অবস্থা পরীক্ষা করার জন্য একটি সাধারণভাবে ব্যবহৃত রেডিওলজিক্যাল পদ্ধতি। এছাড়াও বুকের এক্স-রে ফুসফুসের মধ্যে এবং আশেপাশের তরলকে চিহ্নিত করে। ইকোকার্ডিওগ্রাম উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ বা আল্ট্রাসাউন্ডের প্রতিধ্বনি ব্যবহার করে হৃৎপেশি সঞ্চালন, ভালভ ও প্রকোষ্ঠের বর্তমান অবস্থা এবং হৃৎপিণ্ডের সংকোচন ও সম্প্রসারণের মাধ্যমে রক্ত প্রবাহ পর্যবেক্ষণ করা হয় এ পরীক্ষায়। সাধারণভাবে এটি ইকো নামেও পরিচিত। এক কথায় ইকো হলো হার্টের পরীক্ষা। ইউজি অফ WA অর্থাৎ হোল অ্যাবডোমেন। পেটের আল্ট্রাসাউন্ড হলো একটি ইমেজিং পরীক্ষা যা পেটের অঙ্গগুলির যে কোনো অনিয়ম দ্রুত শনাক্ত করতে পারে। আপনার পাচনতন্ত্রের সমস্যা থাকলে আপনার ডাক্তার এই পেটের আল্ট্রাসাউন্ড পরীক্ষার সুপারিশ করতে পারেন। আপনার যদি পেটে ব্যথা, ফোলাভাব বা অন্ত্রের অস্বাভাবিকতার মতো অভিযোগ থাকে, তবে কারণ নির্ণয়ের জন্য আপনাকে পেটের আল্ট্রাসাউন্ড পরীক্ষা করতে হবে। এটি টিউমার, কিডনি বা গল ব্লাডারে পাথর, ফ্যাটি লিভার এবং অন্যান্য বেশ কিছু গুরুতর চিকিৎসা অবস্থা শনাক্ত করতে পারে। এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।